আমরা দিনের সেরাতে প্রথম অর্ধে আমরা ছিলাম, প্রথম অর্ধের কিছুটা বেশি সময় আমরা আলোচনা করলাম দক্ষিণ চব্বিশ পরগনার সেই জায়গা এবং সেই বামনগাছি, সেই জয়নগর নিয়ে। জয়নগরের বামনগাছি এলাকার যে গ্রাম, একদম এদো গ্রাম যাকে বলা যায়, সেই দনুয়া খাঁকি গ্রামে যে ঘটনা ঘটেছে তা আমরা দেখলাম। তবে রাজ্যে বহাল এখনো রেশন দুর্নীতি, রেশন দুর্নীতি বহাল রাজ্য জুড়ে আরও একবার প্রমাণ হচ্ছে। আমাদের হাতে বেশ কয়েকটি রিপোর্ট এসেছে, সেই রিপোর্টগুলো দেখাবো, তারপরে আমরা নিউজ রুমে যাবো, আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন। প্রথমেই নজর রাখতে হবে বনগাঁর দিকে আমরা নজর রাখবো, এবং সেখানে রেশনে চাল চুরি, আটা চুরির অভিযোগ। বনগাঁয় রেশনের চাল চুরি, আটা চুরির অভিযোগ। রেশন ডিলারের ছেলেকে চাপে পড়ে রেশনে কম পণ্য দেওয়ার কথা স্বীকার করলেন রেশন ডিলার। বাগদা থানার হরিনাথপুর এলাকার ঘটনা এটি। রেশন ডিলার নিবেদিতা সাধুর ছেলে শান্তনু সাধু দীর্ঘদিন ধরেই চাল আটা পরিমাণে কম দিচ্ছে বলে অভিযোগ। এদিন তাকে হাতে হাতে ধরে ফেলেন গ্রামের মানুষ। 19 কেজির স্লিপ দিয়ে 15 কেজি পণ্য দেওয়া হচ্ছে দাবি গ্রামবাসীদের। ঘটনাস্থলে বাগদা ফুড ইন্সপেক্টর সঞ্জীব চক্রবর্তী ও বাগদা থানার পুলিশ আসলে ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। পরবর্তীতে আশ্বস্ত করেন ফুড ইন্সপেক্টর তাদের। পাশাপাশি রেশন ডিলারের ছেলে শান্তনু সাধু ও কর্মচারীকে আটক করে নিয়ে যায় পুলিশ। যেগুলো ফ্ল্যাগ কার্ড সেগুলো মাল এখন বন্ধ আছে, ওগুলো দেওয়া যাবে না। যেগুলো ফ্ল্যাগ কার্ড সেইগুলো মাল বলে এগুলো মাল কম দিতে ফ্ল্যাগ কার্ড। শুধু দক্ষিণ বা উত্তরই নয়, এই রোগ এখন রাজ্যের সর্বত্র। আমরা বনগাঁর দিকে দেখলাম উত্তর চব্বিশ পরগনা। এবার নজর রাখবো আরও একটি রেশনের দুর্নীতির খবরে, তা অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনার। এবং দুয়ারে প্রকল্পে চাল দিতে এসে বিক্ষোভের মুখে কিন্তু রেশন ডিলাররা, এবং রেশনের চাল বিক্রি করে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে। সেই ছবি একবার আপনাদের দেখাবো, যেখানে রেশন ডিলাররা দুয়ারে প্রকল্পে চাল দিতে এসে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হলো রেশন ডিলারদের। রেশনের চাল, নিম্নমানের চাল, এই অভিযোগে আটক করা হয় রেশন ডিলার ও 33 বস্তা চাল দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের খাসরামকর খারাপাড়া ঘটনা এলাকার ঘটনা এটি। অভিযোগ, রেশনের সিল করা বস্তার চাল কেটে সার বা সাধারণ বস্তায় রেখেছিলেন ডিলার। বস্তা খুলতেই চড়ক গাছ। অভিযোগ, চালের মধ্যে পাওয়া গেছে বড় বড় পোকা, খড়, লঙ্কা, ডাঁটা। এরপরেই ঘটনাস্থলে আসেন ফুড ইন্সপেক্টর এবং তিনি গোটা রেশন ডিলারের অফিস এবং গুদাম সিল করে দেন। স্পেসিফিক অভিযোগ বলতে যেটা আমরা দেখতে পেলাম যে আমাদের যে ইপস স্লিপটা রেশনের ইপস মেশিন থেকে বার হয় তার মধ্যে বেরিয়ে চুয়ালি, এবং যেটাতে রেশন ডিলারের অ্যাসিস্ট্যান্ট যেভাবে উল্টো দিকে যেটা লিখিয়েছে তাটা, এর মধ্যে একটা ডিভিয়েশন যে হয়েছে সেটা আমরা দেখতে পেলাম। এবং দেখার সাথে সাথে মানে আমার উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম, উনি যেভাবে আমাকে গাইড করেছেন যে ইমিডিয়েট এই জায়গাটিকে একদম সিল করে, এবং উনি চাইছেন যে এই ডিলারকে স্পট সাসপেন্ড করে দিতে, এবং সেই অনুযায়ী এইভাবেই আমরা সিলও করলাম সাহেব, অলরেডি সাসপেন্ড অর্ডারটা বার করে দিচ্ছি।
একদম রেশন দুর্নীতি বহাল রয়েছেন। আমরা নিউজরুমে চলে যাব, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন সাধনা। সাধনা, সার্বিকভাবে এখনও যা চিত্র দেখা যাচ্ছে, রেশন দুর্নীতিতে বন্টন, রেশন বন্টন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন কিন্তু রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার ঘনিষ্ঠ সঙ্গী বাকিবুর রহমানও তার পূর্বেই গ্রেপ্তার হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর থেকে দক্ষিণ এখনও জারি রেশন দুর্নীতি। রেশনে যে পরিমাণ দ্রব্য দেওয়ার কথা তার থেকেও কম দ্রব্য দেওয়া হচ্ছে, বা যে যে কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার কথা, দ্রব্য দেওয়ার কথা, তার থেকে নিম্নমানের বা পোকা ধরা চালও দেওয়া হচ্ছে। কোথাও কি মনে হচ্ছে এই যে রেশন দুর্নীতির সিন্ডিকেট তা আজও বহাল রয়েছে পশ্চিমবঙ্গের বুকে, কি মনে করো? দেখো বুদ্ধদেব, একদমই এই যে রেশন বন্টন দুর্নীতি, যেটা আমরা এর আগেই যে চিত্রটা তুলে ধরলাম যে শুধুমাত্র দুই পরগনা নয়, দুটো জেলা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার ঘটনা এটা নয়, কলকাতাও কিন্তু এই রেশন বন্টন দুর্নীতিতে কিন্তু একেবারে শীর্ষ তালিকায় রয়েছে। তোমাকে একটা ছোট্ট আমি প্রথমে একটু আপডেট দিতে চাই যে ইডি সূত্রে যে ইডি এই যে রেশন বন্টন বা চাল বন্টন দুর্নীতিতে যখন তদন্ত নামে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেই সময় কিন্তু তারা রাজ্যের যে খাদ্য দপ্তর রয়েছে সেখান থেকে তারা 7 কোটি রেশনের যে তালিকাভুক্ত যেসব গ্রাহক রয়েছেন তাদের নাম তারা উদ্ধার করে। সেই তালিকা ধরে তারা যখন হিসেব করে সেই হিসেবে কিন্তু 30% চাল বেআইনিভাবে কিন্তু খোলা বাজারে বিক্রি করা হয়েছে এবং একেবারে ডিস্ট্রিবিউটার এবং রেশন ডিলারদের সাহায্যে মাসে 42 কোটি টাকা আর্থিক তছরূপ হয়েছে এবং বছরে যেটা হিসেব করলে দাঁড়ায় 500 কোটির কাছাকাছি। কিন্তু কোথাও না কোথাও এই যে একটা হিউজ অ্যামাউন্টের দুর্নীতি, চাল বন্টন দুর্নীতিকে কেন্দ্র করে তার একেবারে শীর্ষে রয়েছেন একেবারে যেটা এখনও পর্যন্ত যিনি অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক, এবং তার যে পাশাপাশি যে সমভাবে যে যিনি যুক্ত রয়েছেন বাকিবুর রহমান, এবং ইডি আধিকারিকরা পুরোপুরি মনে করছেন যে এই বাকিবুর রহমান তারই কিন্তু পরিকল্পনা এই যে দুর্নীতি, এত যে বড় একটা দুর্নীতি সেই দুর্নীতি হয়েছে এবং যে আর্থিক যে এতগুলো টাকার বছরে 500 কোটি টাকার কাছাকাছি যেই তছরূপ, সেই তছরূপ পুরোপুরি বাকিবুর রহমানের পরিকল্পনাতে হয়েছে। পাশাপাশি দেখতে গেলে শুধুমাত্র কিন্তু জেলাতেই আটকে নেই এই যে রেশন, এখানে একটাই বিষয় জিজ্ঞাসা করবো, জেলাতে আটকে নেই তুমি বলছো, এই এরকম বাকিবুর আরো কত আছে? কারণ দুর্নীতি এখন রেশনের রন্ধে রন্ধে, ডিলার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটার, বা ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে ডিলার, অন্যদিকে সাধারণ রেশন দোকানের মালিকরা, প্রত্যেকেরই কিন্তু নাম জড়াচ্ছে কিছু সংখ্যক ছাড়া, কি মনে করো? একদমই প্রত্যেকেরই নাম জড়াচ্ছে, যেটা একদমই তুমি ঠিক বললে। কারণ আমরা যেটা দেখেছি যে এই যে বাকিবুর রহমান যিনি একেবারে শীর্ষে রয়েছেন, যার পরিকল্পনাতেই পুরো ঘটনাটা ঘটেছে বলে ইডি দাবি করছে এবং ইডি সন্দেহ করছে। প্রত্যেকটা জেলার দিকে বা গ্রামের দিকে যদি দেখি যে চাল, শুধুমাত্র চাল না, আটাও দুর্নীতি হয়েছে, দেদার আটা বিক্রি করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে। আটা আমরা বীরনগরের ছবিটাতেই স্পষ্ট হয়ে গেল, কদিন আগেই বীরনগরের সেই ছবিটাই আমরা দেখলাম যে সরকারি আটা বস্তা বন্ধ করে সরকারি ছাপ মারা, ভেতরে সরকারেরই প্লাস্টিক সব খুলে ফেলে নতুন করে প্যাকেজিং, সেটা তো আমরা সেই ছবিটাও দেখলাম। কিন্তু আগামী 16 তারিখ আবারও প্রোডাকশন রয়েছে, জেল হেফাজত থেকে আবারও নিয়ে আসা হবে কোর্টে জ্যোতিপ্রিয় মল্লিককে। সেক্ষেত্রে এবারে তার স্ট্র্যাটেজি কী হতে পারে? কারণ ইতিমধ্যে আমরা দেখেছি গত দুবার ইডি হেফাজতে তার প্রথম যখন তিনি ইডি হেফাজতে এলেন তার কেউ বেল পিটিশন করলেন না, পরেরটাও তা কেউ বেল পিটিশন করলেন না, এবং তার পরবর্তীতে ডেটে তো ইডি আমরা দেখলাম যে ইডি সওয়াল জবাব করলেন এবং তাকে যে একটা তকমা দেওয়া হলো, অর্থাৎ তাকে কিন্তু একটা হাই প্রোফাইল তাকে বন্দি বলা হচ্ছে, এবং সেই জায়গাতেও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের পক্ষ থেকে কোনো জামিনের আবেদন করা হয়নি। এই বিষয়টা কীভাবে দেখছো? এই পরের দিন কি জামিনের আবেদন করা হতে পারে? একেবারেই দেখো, প্রথমে তার যে দুবার তিনি কোর্টে তার প্রোডাকশন হয়েছে তখন তার পক্ষের যে আইনজীবী রয়েছেন তিনি কিন্তু জামিনের আবেদন করেনি, যেটা তুমি বললে, এবং আগামীতেও তাকে যখন প্রোডাকশন করা হবে 16 তারিখ তখনও তার আইনজীবী জামিনের আবেদন করে কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে। এবং তাকে যখন প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা যেটা দেখলাম যে তিনি বলে দিয়েছেন আমি রাজ্যের মন্ত্রী, আমি এই সেলে থাকব না, অর্থাৎ তার জন্য যে প্রেসিডেন্সিতে যে সেল বরাদ্দ করা হয়েছে সেই সেলে তিনি থাকতে পারবেন না এমনটা তিনি জানিয়েছেন। কোথাও না কোথাও তার যে শারীরিক
অসুস্থতা, সেই অসুস্থতারও কিন্তু তিনি একটা হাতিয়ার হিসেবে সেটাকে ব্যবহার করছেন যে আমার একটা সাইড প্যারালাইজড হয়ে যাচ্ছে, আমি এই সেলে কী করে থাকবো, আমাকে এসএসকেএম পাঠিয়ে দেওয়া হোক। কোথাও না কোথাও কিন্তু বুদ্ধদেব যে এই যে 16 তারিখ তার যে প্রোডাকশন রয়েছে সেখানে কিন্তু তার এই শারীরিক অবস্থাটাকে তিনি আবার হাইলাইট করতে চলেছেন, এরকম ইডিরা দাবি, ইডিরা তার একটা সাসপেক্ট করছে যে তার যে এই শারীরিক অবস্থার যে অবনতি হচ্ছে যেটা জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করছে, তিনি কিন্তু সেই বিষয়টা কিন্তু এজলাসে হাইলাইট করতে করতে পারেন এবং তার যে একটা সাইড প্যারালাইজড হয়ে যাচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন, প্যারালাইজড হলে একজন ব্যক্তি কী করে হেঁটে আসেন? তাকে তো হুইল চেয়ার আসা উচিত ছিল। আমরা প্রথমে দেখলাম তখন যাকে কোর্টে নিয়ে আসার পূর্বে সিজিও থেকে বার করে যখন তার স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলো, তখন তিনি দুই ইডি আধিকারিকদের প্রায় কাঁধে চেপে তিনি গাড়িতে উঠলেন। কিন্তু যখনই তাকে তাকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো কোর্টের পক্ষ থেকে, বিচারক তাকে জেল হেফাজতে তাকে বার করলো, দেখা যাচ্ছে কিন্তু তাকে বার করলো কলকাতা পুলিশ। এবং কলকাতা পুলিশের ঠিক যেভাবে পার্থ চট্টোপাধ্যায়কে ট্রিট করা হয়েছিল, কলকাতা পুলিশের একটি গাড়িতেই কিন্তু জেল থেকে পাঠানো হতে পারে, সেই গাড়িতে কালো ভ্যান না, কালো সাধারণ প্রিজন ভ্যান যেটাতে অভিযুক্তরা আসেন সেই রকম কোনো ভ্যান নয়, তাকে নিয়ে আসা হল, নিয়ে যাওয়া হলো। তুমিও দেখেছো যেরকমভাবে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয়, নিয়ে আসা নিয়ে যাওয়া হয় সেই টাটা সুমোতে বা স্কর্পিওতে। এ বিষয়ে তো কী বলবো, জয় সাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়বাবু আপনাকে স্বাগত, বিজেপি নেতা জয় সাহা আমাদের সঙ্গে রয়েছেন নিউজ বর্তমানে, আপনাকে স্বাগত জয়বাবু। নমস্কার। আপনার কাছে যে প্রশ্ন আমি রাখতে চাইব, রেশন দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, কিন্তু এখনও রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু রেশন দুর্নীতি হচ্ছে, রেশন দোকানগুলিতে দুর্নীতি হচ্ছে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, এই দলটার উপর থেকে নিচ পর্যন্ত যত নেতা কর্মীরা রয়েছে প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। তারা কি করে লুটরাজ চালাতে হয় তারা সেটা ট্রেনিং নিয়েছে, ঠিক আছে? তো মন্ত্রী জেলে তাতে কি যায় আসে? মন্ত্রীর ছায়াসঙ্গীরা তো এখনো বাইরে আছে, তারাই লুটরাজ চালিয়ে যাচ্ছে, যেই রাস্তা দেখানো হয়েছে সেই রাস্তাতেই তো চলবে। রাজ্যে শিল্প বলে তো কিছু নেই, তাই চাকরি বলুন আর যাই কাজ বলুন, এখন রাজনীতিটাই একটা শিল্প হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এরকম পরিস্থিতি করে দিয়েছে যে যুবকরা এখন আর কাজ করার দিকে ঝুঁকছে না, তারা সবাই ভাবছে প্রত্যেকে পার্টির ক্যাডার হয়ে পার্টির কাজ করে লুট রাজ করে নিজেদের উন্নয়ন করবে। আমরা জয়নগরের চিত্রটাও দেখলাম, জয়নগরের কার্যত কি আপনি মনে করেন জয়নগরের চিত্রটা কাজ টোটাল ফোকাসটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই কাজ করেছে? কারণ আমরা বক্তব্যের সময় দেখেছি যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল ভাদু শেখ অ্যান্ড কোম্পানি। সারা রাজ্যে তো তাদের নিজেদের গোষ্ঠীর দ্বন্দ্বের জেরেই মানুষ মারা যাচ্ছে, বোমা গুলি বারুদের উপরে রাজ্যকে বসিয়ে রেখেছে। সিপিআইএম কর্মী সমর্থকদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে এলাকায় থাকতে দেওয়া হয়নি। আমাদের প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা আছে, আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে যে কোনো লোক সমর্থন করতে পারে বা কাজ করতে পারে। একটা বিরোধী দল করলে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, এই চিত্র বাংলা ছাড়া আর অন্য কোথাও দেখা যেতে পারে না। একদমই, অনেক ধন্যবাদ জয়বাবু আপনাকে, আমরা কথা বলছিলাম বিজেপি নেতা জয় শাহর সঙ্গে। আমরা আরও একবার ফিরে যাব নিউজ রুমে, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন সাধনা, সাধনা মিস্ত্রি। সাধনা, তুমি যেমনটা বলছিলে আগামী 16 তারিখ কী হতে পারে, কী প্ল্যান হতে পারে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীদের? দেখো, একেবারেই 16 তারিখ যেটা এখনো পর্যন্ত যেটা ইডি আধিকারিকরা যেটা সাসপেক্ট করছে যে এই যে তার শারীরিক অসুস্থতা যেটা তিনি বারংবার বলছেন যে তিনি এই, কিন্তু আমি এখানে তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, কিন্তু কমান্ড হাসপাতাল থেকে বলে দিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো শারীরিক কোনো বিশেষ কোনো অসুবিধা নেই। একদমই, আমি এই প্রসঙ্গে আসছিলাম যে যেহেতু তিনি বারংবার দাবি করছেন যে তার শারীরিক অবস্থা দিনের পর দিন অবনতি হচ্ছে এবং তিনি তার বাঁ দিকটা প্যারালাইজড হয়ে আছে, এবং সেই সূত্র ধরেই যখন তাকে সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতালে পাঠানো হলো, সেখানকার চিকিৎসকরা কিন্তু একদমই সাফ জানিয়ে দিলেন যে তিনি যেগুলো দাবি করছেন সেরকম কোনো রকম সিমটমস তার শরীরের মধ্যে নেই, একেবারেই তিনি সুস্থ। পাশাপাশি তার যে ব্লাড প্রেশার, পাশাপাশি তার যে এই সুগার এবং প্রেশার ছিল সেটাও কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু কোথাও না কোথাও যে মেডিকেলের যে বোর্ড গঠন করা হয়েছিল কমান্ড
হাসপাতালের তরফ থেকে তারা যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী জ্যোতিপ্রিয় মল্লিক পুরোপুরি সুস্থ, কিন্তু তিনি নিজেকে যে ব্যাখ্যা দিচ্ছে তার শারীরিক অবস্থা তাতে তিনি অসুস্থ। এবং ঠিক এই জায়গাতেই কিন্তু প্রশ্ন বুদ্ধদেব যে আগামী 16 তারিখ তাকে যখন কোর্ট প্রোডাকশন করা হবে সেখানে কিন্তু তিনি তার শারীরিক অবস্থাকেই বারংবারভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছেন। কারণ তিনি যে প্রথম দিন থেকে যেটা বলেছিল আমি তোমাকে একবার জানিয়ে রাখবো যে সে নিট অ্যান্ড ক্লিন, তার আমি নির্দোষ একদমই, যে তিনি পুরোপুরি নির্দোষ। কোথাও না কোথাও আস্তে আস্তে যখন সেই এত এত দুর্নীতি যখন পড়তে দুর্নীতি যখন সামনে আসছে বাংলার মানুষের সামনে, কোথাও না কোথাও ডে ওয়ানে তাকে যে কনফিডেন্স লেভেলটা তার মধ্যে দেখা গেছিলো আস্তে আস্তে কিন্তু সেই কনফিডেন্স তাকে দেখা যাচ্ছে না। তো বলাই যায় যে আগামী দিনে এই যে তার শারীরিক অবস্থা সেটাই কিন্তু একটা বড় মাস্টার স্ট্রোক হতে পারে। একদমই সাধনা, অনেক ধন্যবাদ সাধনা মিস্ত্রি, তিনি ছিলেন আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। এবং সাধনা যেটা জানাচ্ছেন যে আগামী সময়ে কী পদক্ষেপ নেন সে বিষয়ে সাধনা একটি ধারণা দিল। এবং আমরা অতীতে দেখেছি যে যখনই কোর্টে উঠেছেন জ্যোতিপ্রিয় মল্লিক, প্রথমেই আমরা দেখেছি যাকে গ্রেপ্তারের পরে কিন্তু তিনি বারবার বলেছেন আমি নির্দোষ। মমতাদি সব জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন, এই বক্তব্য আমরা শুনেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিকের মুখ থেকে। তিনি বলেছিলেন তার পরবর্তীতে আমি 4 দিনের মধ্যেই মুক্ত হব। সেই 4 দিন পেরিয়ে ইডি হেফাজত কাটিয়ে বর্তমানে রাজ্যের মন্ত্রী, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী কার্যত এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায়ের সহবন্দী। ঠিক পার্থ চট্টোপাধ্যায়কে যেভাবে সেলে রাখা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককেও সেই সেলেই রাখা হয়েছে এবং দুজনের সেলই আলাদা। তবে মাঝে মধ্যে কি দেখা হচ্ছে পার্থ এবং তার একদা সতীর্থ জ্যোতিপ্রিয় মল্লিকের, দুই সতীর্থের মধ্যে কি আবারও কোনো কথা হচ্ছে সেটা জানতে অবশ্যই জেলের ভেতরে নজর রাখতে হবে, যা আমাদের পক্ষে সম্ভব নয়। জেলে কিভাবে রয়েছেন তা আমরা ব্যাখ্যা করতে পারি, কারণ জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষেত্রে প্রতিদিন কিন্তু নিয়ম করে বাড়ি থেকে তার খাবার যাচ্ছে, কারণ আদালতের নির্দেশ রয়েছে। সেই খাবারে কি ভাগ পাচ্ছেন পার্থ সেটা নিয়েও থাকবে একটা প্রশ্ন। তবে সব মিলিয়ে আজকের দিনের সেরা এখানেই শেষ করছি, অন্যান্য যাবতীয় খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র নিউজ বর্তমানের পর্দায়। ধন্যবাদ।